হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। দেখুন পিঠাটা কতটা নরম তুলতুলে, এটা 4-5 ঘন্টা পর্যন্ত এই ধরনের নরম থাকবে। আমি আজকে শুধুমাত্র একটা উপাদান ব্যবহার করে এই চিতই পিঠাটা বানিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে মেজারমেন্ট কাপে 3 কাপ আমি ভেজা চালের গুঁড়ো দিয়ে দিব। এটা আমার রেডি করা চালের গুঁড়ো, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। চালের গুঁড়ো কীভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন সেরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো টোটাল 3 কাপ হয়ে গিয়েছে। তো 3 কাপ চালের গুঁড়ো নিয়ে দিচ্ছি। তো 3 কাপ চালের গুঁড়োর সাথে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা পরে আরেকবার চেখে দেখবো, যদি লবণের পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে আরেকটু দিয়ে দিব। তো মেশানো শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিব। তো আমি এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এটা যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে আপনারা এই প্রসেসে গরম পানি দিতে পারেন। তারপর হাত দিয়ে কষলে কষলে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি আরো 1 কাপ গরম পানি নিয়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন 4-5 মিনিট আমি গুঁড়িটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এভাবে যত ফেটাবেন তত চিতই পিঠাগুলো সফট হবে এবং অনেক জালিদার হবে। তো 4-5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এখন এই চালের গুঁড়োর সাথে আমি একটা উপাদান মিশাবো, সেটা হচ্ছে ভাত। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ভাত নিয়েছি, সেটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। প্রতি 2 কাপের জন্য 1 কাপ ভাত লাগবে। আমার এখানে 3 কাপ চালের গুঁড়ো, সেক্ষেত্রে আমি 1.5 কাপ ভাত দিয়ে দিলাম। এরপর সব চালের গুঁড়োটা পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো আমি ব্লেন্ড করে নিব। তো দেখুন আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি আর 1/2 কাপ পানি দিয়েছি, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমি টোটাল এখানে 2.5 কাপ পানি দিয়েছি 3 কাপ ভেজা চালের গুঁড়োর জন্য। তো আমি আর একটু পানি দিয়ে দিব, একটু ঘন মনে হচ্ছে। তো আমি ব্লেন্ডারে 4টা 2 আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমার চিতই পিঠার জন্য ব্যাটারটা রেডি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, একদম পারফেক্ট ঘনত্ব। আপনারা চাইলে বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়েও এই প্রসেসে চিতই পিঠা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি চিতই পিঠা বানানোর জন্য। তো চিতই পিঠাটা বানানোর জন্য আমি একটা চিতল পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি, এখানে তেল আর পানি মিশিয়ে নিয়েছি। এটা ব্রাশ করে দিব, চুলাটা কমিয়ে নিচ্ছি। এটা ব্রাশ করে দিলে খুব সহজে পিঠাটা উঠে যাবে। তো পিঠার ছাঁচটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি ব্যাটারটাকে একটু ভালোভাবে উপরে নিচে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি। তো
পিঠার ব্যাটার দেওয়া শেষ, এখনই আমি ঢাকনা দিব না, জাস্ট 50 থেকে 60% যদি চালি উঠে যায় তারপর আমি ঢাকনা দিয়ে দিব। দেখুন জালি উঠা শুরু করেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 2-3 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো 3 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সহজে দেখুন পিঠাগুলো উঠে যাচ্ছে। প্রথম ব্যাচের পিঠা উঠাতে একটু কষ্ট হয় যেহেতু প্রথমবার দেওয়া। তারপরে দেখুন খুব সুন্দর উঠে গেল, দেখুন কতটা সফট তুলতুলে হয়েছে পিঠাগুলো। তো দেখুন আমি প্রথম ব্যাচে সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা জালিদার পিঠাগুলো হয়েছে। এখন আমি দ্বিতীয় ব্যাচের পিঠাটাও দিয়ে দিচ্ছি। তো আমি দ্বিতীয় ব্যাচের পিঠার জন্য ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ খোলা অবস্থায় রাখবো, যদি জালিটা প্রায় 50-60% উঠে যায় তারপর ঢাকনা দিয়ে দিব। তো দেখুন আমি সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়েছি। কতটা সফট দেখুন, অসংখ্য জালিযুক্ত। তো নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।